নমস্কার বন্ধুরা, বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো তালের সরচাকুলি পিঠে। চাল আর তাল দিয়ে মজার এই সরচাকুলি পিঠে কিভাবে করলাম তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে তাল নিয়ে নিচ্ছি। কতগুলো তাল দেখুন, অনেকগুলো তাল এসেছে। সবটা আমার লাগবে না, কিন্তু আমি পুরোটা ছাড়িয়ে নিব আগে, তারপর সবগুলো গরম করে কিছুটা রেখে দিব, কিছুটা পিঠে করব। প্রথমে আমি তালটা ছাড়িয়ে তার মধ্য থেকে আমি তালের মাড়টা বের করে নিচ্ছি। কীভাবে করছি সেটা দেখুন। আগে তালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর একটি পাত্রে রেখে ওপর থেকে এইভাবে খোসাটা তুলে দিচ্ছি। তারপর তার গায়ে থেকে যে সমস্ত কালো কালো খোসা আছে সেগুলো এইভাবে ছাড়িয়ে দেব। তালটা খুব শক্ত, তাই অনেকটা সময় লেগেছে। খুব সহজভাবে কীভাবে তালের মারবার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দুরকমভাবে কীভাবে তালের মারবার করতে হয়। ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে দুরকমভাবে আমি বার করলাম। এখানে আমি পাঁচটা তাল নিয়েছি, পাঁচটা তাল করতে অনেকটাই সময় লেগেছে আর তালগুলো খুবই শক্ত। পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝখান থেকে ফাঁক করে দেব। এটা পুরো তিনটে বীজ আছে, অনেক সময় তালের মধ্যে দুটো বীজও থাকে, এটা তিনটে আছে। এবার আমি এরকম, তো বাড়িতে ঝুড়ি শকরেরই আছে, এরকম না থাকলে গ্রেটারের সাহায্যে করতে পারেন, নাহলে এরকম ঝুড়ি থাকলে এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে সবগুলো তাল করে নিলে একেবারে সুন্দর মাড় পেছন থেকে বেরিয়ে আসবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে মাড়গুলো সমস্ত বেরিয়ে আসবে। এটা একরকম পদ্ধতি দেখালাম, আমি আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। আর একটি তাল ছাড়িয়ে রেখেছি, সেটাকে ওইভাবে মাঝখান থেকে ফাটিয়ে নিলাম। এটাতেও তিনটি বীজ আছে, এটাকে আমি একটু হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেবো, তারপর হাত দিয়ে চটকে তার মাড়টা বের করে নিব। এটাও একরকম পদ্ধতি, এটা একটু সহজ পদ্ধতি, সেটা একটু সময় লাগবে, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটু জল দেওয়ার কারণে এটাকে বেশিক্ষণ একটু ফোটাতে হবে, আর ওটা বেশি ফোটাতে হবে না, এটা শুকনো শুকনো থাকবে। এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, চটকে যে মাড়টা বের হবে তারপর সেটাকে আমি ছেঁকে ফুটিয়ে নেব ভালো করে। পুরোপুরি মাড় বেরিয়ে নেওয়ার পরে দেখুন কীভাবে খোসাটা বেরিয়ে গেছে। হাত দিয়ে ভালো করে এইভাবে চিপে বের করে নিতে হবে। সবগুলো এইভাবে বের করে নেওয়ার পরে এটাকে আমি উনুনে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন মাড়টা কেমন বের করেছি, আমি হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে বের করেছি। ঠিক এইরকম বের করেছি। উনুন লাগিয়ে দিয়েছি, এবার তালের মাড়টা বসিয়ে দিলাম। এবার এটাকে হাতা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। বারবার নাড়াচাড়া করার ফলে ভালো করে ফুটে এলে দেখবেন ওপরে অনেকটা ফেনা ফেনা মতন হয়ে যাবে। সেটাকে চামচ দিয়ে বারবার বের করে দিতে হবে, সেই ফেনাটা থাকলে তালটা নষ্ট হয়ে যায়, তার জন্য তালের সেই ফেনাটাকে আগে বের করে ফেলে দিতে হবে। যত ফুটবে তত ফেনা বের হবে। দেখুন ফেনাটা উঠতে শুরু করে দিয়েছে, আমি যতটা সম্ভব চামচ দিয়ে এইভাবে বের করে দিচ্ছি, আপনারাও বের করে দেবেন। আমি পুরো ফেনাটা এইভাবে চামচের সাহায্যে সবগুলো বের করে বাইরে ফেলে দেব। এইভাবে তালটাকে 20 মিনিট মতন ভালো করে হালকা আঁচে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করার পরে আমি মিক্সিতে চাল বেটে নিয়েছি, আতপ চাল, তার সঙ্গে তালের মাড়টা মিশিয়ে দিয়েছি। আর দুটো নারকেল কোড়াকেও আমি মিক্সিতে বেটে নিয়েছি। সব কিছু একসঙ্গে মাখিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেব।
আর তালের মাড়টা কতটা লাগছে চালের বাটার উপর নির্ভর করছে। চালের বাটারটা কতটা শক্ত থাকবে সেই মতন তালের মাড়টা মেশাতে হবে। বেশি কিন্তু দিয়ে দিলে নরম হয়ে যাবে, তার চাল গুঁড়ো করার সময় বেশি জল দেওয়া যাবে না, একটু শক্ত শক্ত ভাব থাকবে, আর তাতে করে বেশি করে তাল মেশানো যাবে। কীভাবে করছি দেখুন, লবণ আর চালের গুঁড়ি, নারকেল আর তাল ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা একেবারে রেডি। উনুন লাগিয়ে আমি যে পাত্রে করব সেই পাত্রটি বসিয়ে দিচ্ছি, মাটির পাত্র। আমরা এটিকে মাটির তাওয়া বলি। আপনারা ননস্টিক তাওয়ায়ও করতে পারেন, এমনি তাওয়ায়ও করতে পারেন, কড়াইতেও করতে পারেন, যার যেমন সুবিধা। এরপর আমি এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এইভাবে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আমি এইভাবে খুন্তির সাহায্যে ঘুরাচ্ছি। আপনারা চাইলে এটা ধরেও দুহাত দিয়ে ঘুরে দিতে পারেন, যার যেমন সুবিধা। একটা পাতলা করে দিতে হবে এবং যাতে করে গোল হয় সেই মতন করে দিতে হবে। আমারটা ঠিক গোল হচ্ছে না, আপনারা যতটা ভালো গোল করবেন দেখতে ততটাই ভালো হবে। আবারও অল্প একটু সাদা তেল এইভাবে চারপাশ থেকে ব্রাশ করে নিচ্ছি। বেশি তেল দিচ্ছি না, আপনারাও বেশি তেল দেবেন না, অল্প তেল দিয়ে ব্রাশ করে দেবেন। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা এইভাবে উল্টে নিচ্ছি। অপর পিঠটা ভেজে নিলে তুলে নিতে হবে। বড় জোর 2 মিনিট মতন রেখে দিলে এটা একেবারে রেডি। বেশি সময় লাগে না, 2 মিনিট হলে একটা একটা হয়ে যাবে। তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। খুব টেস্টি এবং খুবই নরম, বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা খেতে পারবে খুব সহজে। আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।